ফের শিরোনামে কলকাতা বিশ্ববিদ্যালয় যুক্ত হলো মুকুটের নয়া পালক। টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং অনুযায়ী দেশে প্রথম স্থান দখল করলো বিশ্ববিদ্যালয়। সার্বিক উন্নয়ন এবং প্রসারের নিরিখে মিলল এই স্বীকৃতি। দেশের সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি অনুমোদন প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ব তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান 201 থেকে 300। এই স্বীকৃতিতে ছাত্রছাত্রীদের অবদান বলেই অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিং। সেখানে সার্বিক উন্নয়ন এবং প্রসারের নিরিখে দেশের সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের সমস্ত কেন্দ্র এবং রাজ্য সরকারি অনুমোদন প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে এই বিশ্ববিদ্যালয়টি। খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে, গর্ব হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক যে স্বীকৃতি পেয়েছে ভারতের মধ্যে পাবলিক সেরা বিশ্ববিদ্যালয়ের, ফলে খুবই ভালো লাগছে। এবং যে কোনো স্বীকৃতি তো সামনের দিনে এগিয়ে চলার পথে একটা অনুপ্রেরণা দেয়, ফলে সেইভাবেই জিনিসটাকে দেখছি যে আরো ভালো হতে হবে। ভালোর তো কোনো শেষ নেই, ফলে আরো ভালো নিজেদের করতে হবে। এই ছাত্রছাত্রী, শিক্ষক, আধিকারিক সবাইকে নিয়েই তো বিশ্ববিদ্যালয়, ফলে সবাইকে নিয়েই আমরা চলি। ছাত্রছাত্রীদের গবেষণা, অধ্যাপকদের গবেষণা, সেটাই তো আন্তর্জাতিক স্বীকৃতি পেল। এবং সে বিষয়ে কোনোই সন্দেহ নেই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা একটা আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে চলেন। তারা যে সমস্ত গবেষণা করেন সেটা বিভিন্ন গবেষণাপত্রে ছাপা হয়, এবং এটা খুবই একটা গর্বের বিষয়। এর আগেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাফল্যের কথা উল্লেখযোগ্য। গত বছর সেপ্টেম্বরে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের তালিকায় বাংলার মোট 26টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সেরা শিরোপা পায় কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের সেরা কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, আইন সহ একাধিক বিভাগে রাজ্যের প্রতিষ্ঠানের মুকুটে জুড়েছে পালক। বিশ্ববিদ্যালয় বিভাগে 4 নম্বরে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এখানেই শেষ নয়। ইউএস এমপ্লয়েবিলিটি 2022 অনুযায়ী ক্যাম্পাস ইন্টারভিউ থেকে পাওয়া চাকরির নিরিখে বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে জায়গা পায় কলকাতা বিশ্ববিদ্যালয়। ব্যুরো রিপোর্ট, আরফি নিউজ।